আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা জানবো এক মিনিটে এক কোটি নেকির আমল মাত্র এক মিনিট যদি আপনি আমল করতে পারেন তাহলে এক কোটি নেকি কত সহজেই আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক নিম্নলিখিত দোয়াটি আপনি দশ সেকেন্ডে অনায়াসে পড়তে পারেন যার বিনিময়ে আপনি পাবেন বিশ লাখ নেকি পাঁচবার বার পরে আপনি এক মিনিটে এক কোটি নেকি কামাই করতে পারেন দোয়াটি হচ্ছে লা ইলাহ ইহ আহদাহু লা শারিক আলাহু আহাদান সমাদান লামিয়ালি দালামি উলাদ ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ বাংলা উচ্চারণ দেওয়া আছে আর শাহাদু আল্লাহ ইলাহ ইহ আহদাহু লা শারিক আলাহু আহাদান সমাদান লামিয়ালি দালামি মিউলা ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নেই তিনি এক যার কোনো শরিক নাই তিনি একক ও অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম গ্রহণ করেননি তার সমকক্ষ কেউ নেই মাত্র দশ সেকেন্ডের আমলে একদিনে বিশ লক্ষ নেকি এক মাসে তিরিশ গুণন বিশ লক্ষ সমান সমান ছয় কোটি নেকি এক বছরে বারো গুণন ছয় কোটি সমান সমান বাহাত্তর কোটি নেকি হজরত আবদুল্লাহ ইবনে আবি আউফার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলো একবার পড়বে তার আমল নামায় বিশ লাখ নেকি লেখা হয়ে যাবে পাঁচবার পড়লে এক কোটি নেকি লেখা হবে মুসলমানগণ এটি খুবই সহজ অজিফা কাজেই অবশ্যই পাঠ করুন মাত্র ত্রিশ সেকেন্ডের আমল ও জান্নাতের ওয়াদা আশাহাদ আল্লাহ ইলাহ ইহ ওদাহ শরিক আলাহু ও শাহাদু আন্না মুহাম্মন আব্দ হুয়া রসুলু বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহুল্লা শরিক আলাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মদন আবদুহু হুয়া রসুলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো শরিক নাই আর মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল যখন কোনো ব্যক্তি অজু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি পড়বে ফলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যে কোনো একটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয় দর্শক এক মিনিটে আল্লাহ পাকের পার্শ্ব রহমত অবতরণ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দরুদটি আপনি এক মিনিটে পঞ্চাশ বার পড়তে পারেন এর বিনিময়ে আল্লাহরব্বুল আলমিন আপনার ওপর পাঁচশো রহমত নাজিল করবেন কেননা নবীজের ওপর একবার সালাত ও সালাম প্রেরণকারীর জন্য দশটি রহমত নাজিলের ওয়াদা রয়েছে এক মিনিটে এক দিনে পাঁচশো রহমত এক মাসে এক মাস সমান তিরিশ দিন গুণন পাঁচশো সমান সমান এক হাজার পাঁচশো রহমত এক বছরে সমান বারো মাস বারো গুণন এক হাজার পাঁচশো সমান সমান এক লক্ষ চল্লিশ হাজার রহমত বিশ বছরে বিশ গুণন এক লক্ষ চল্লিশ হাজার সমান সমান ছত্রিশ লক্ষ রহমত হজরত আবু হরায় রতি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দৌরুদ পাঠাবে তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন ইমাম শাউকানী রহমতুল্লাহি আলাই তোহফাত জাকিরিন এ লিখেছেন ইমাম আহমদ ও ইমাম নাসাইর বর্ণনায় আছে যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠাবে তার বিনিময়ে আল্লাহ হরবুল্লাহ আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করে দেবেন এবং মর্যাদার দশটি স্তর উঁচু করে দেবেন ইমাম নাসাই রহমতুল্লাহ ইয়ালাই তাবারণী ও বাজদারের এক বর্ণনায় আরও আছে তার আমল নামায় দশটি নেকিও লিখে দেওয়া হবে উল্লেখিত হাদিসগুলোর বর্ণনা অনুসারে ইনশা আল্লাহ বিশ বছরে ছত্রিশ লাখ গুণাও মাফ হয়ে তত পরিমাণ নেকিও আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে আবার কেয়ামতের দিন তত পরিমাণ মর্যাদা উঁচু হয়ে যাবে প্রিয় দর্শক মাত্র তিন মিনিটে একশো হজ ও একশো ঘোড়া দান করার সব। আল্লাহর ফজলে আপনি মাত্র তিন মিনিটে একশো হজের সব অর্জন করতে পারেন নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করুন সুবাহান আল্লাহ এই বাক্যটি সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করা মানে একশোটি হজ করা আলহামদুল্লাহ যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সে জন্য একশোটি ঘোড়া দান করলো কিংবা আল্লাহর আলাইহি ওসাল্লাম বলেছেন সেজন্য একশো বার হস করল লা ইলাহা, ইল্লাল্লাহ যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি একশোবার করে পাঠ করবে সেজন্য হজরত ইসমাইল আলহ সাল্লাসাল্লাম এর বংশ থেকে একশোটি গোলাম আজাদ করল আল্লাহ আকবার যে ব্যক্তি এই বাক্যটি একশোবার পাঠ করবে সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত যে এই বাক্যটি তার চেয়েও বেশি পাঠ করবে তাহলে দেখে নেই একদিনে আমল করলে একশো হজের সব এক মাসে একশো গুণন তিরিশ সমান সমান তিন হাজার হজের সপ এক বছরে বারো গুণন তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার হজের সব পঁচিশ বছরে পঁচিশ গুণন ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ হজের সব উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এক একটি তাসবি একশোবার করে পাঠ করুন